স্থাপত্য নগরায়নের আদি ও মৌলিক উপাদান। স্থাপত্য কর্মের সাথে জড়িয়ে থাকে একটি জনপদের প্রাচীন ইতিহাস। স্থাপত্যের বিবর্তনই বলে দেয় সেই জনপদের বৈশিষ্ট্য ও উন্নয়নের ধরন। সৌন্দর্যের উৎকর্ষে স্থাপত্য অনুভূত হয় শিল্পকর্ম হিসেবে, আর এই শিল্পকর্মই হয়ে ওঠে একটি দেশের আইকন। অপরিকল্পিত নগরায়নের ফলে সেই শিল্পকর্ম আজকাল খুঁজে পাওয়া দুষ্কর। তবে এর মাঝেও কোথাও গিয়ে থমকে দাঁড়াতে হয়। ঢাকার উত্তরার দক্ষিণখান থানার ফায়দাবাদে দেখা মিলল এমনই এক স্থাপত্যকর্মের। এ যেন একেবারে আদি অকৃত্রিম। প্রথম দেখা একে সুলতানি আমলের কোনো অক্ষত পুরাকীর্তি ভেবে হয়তো ভুল হতে পারে, তবে পরক্ষণেই সেই ভুল ভাঙলেও স্থাপনাটির ধরন বুঝতে কিছুটা সময় লাগে। আস্তে আস্তে ধর্মপ্রাণ মুসল্লিদের আনাগোনায় এটি প্রতীয়মান হয় অনন্য সুন্দর এক মসজিদ রূপে, যার নাম বাইতুর রৌফ মসজিদ। ঢাকায় প্রথম মসজিদ নির্মিত হয় 1457 সালে। প্রায় 2 কোটি মানুষের এই শহরে এমন কোনো জনপদ নেই যেখানে গেলে অন্তত একটি মসজিদ খুঁজে পাওয়া যাবে না। ঢাকাকে তাই বলা হয় মসজিদের শহর। চারকোনা স্থাপনার উপর বিশাল আকৃতির গম্বুজ আর ভবন সংলগ্ন সুউচ্চ মিনার। বলা যায় বিশ্বব্যাপী মসজিদের এই চিরায়ত রূপটির সাথেই আমরা পরিচিত। মসজিদের সেই আদিরূপ থেকে বেরিয়ে স্থপতি মেরিনা তাবাসসুম দ্বারস্থ হয়েছেন ইতিহাসের। শুধুমাত্র ধর্মের পরলৌকিক দর্শনকেই গুরুত্ব দিয়েছেন তার নকশায়। আলো ছায়ার সমন্বয়ে সৃষ্টি করতে চেয়েছেন প্রার্থনার এমন এক পরিবেশ যা কিনা মনের ভিতর সঞ্চার করে এক পরমার্থিক ও ঐশ্বরিক অনুভূতির। আমার আইডিয়াটা ছিল যে মসজিদের বিগিনিংটা কোথায়, টু ট্রেস ব্যাক টু দ্যাট পয়েন্ট, মসজিদের শুরুটা কোথায়। সো সেটা যখন হিস্টোরিক্যালি আপনি যদি দেখতে যান, তাহলে তো এটার শুরু হয়েছিল যে একটা কংগ্রেগেশনাল প্রেয়ারের জন্য আমাদের নবীজি যখন একটা স্পেসকে বেছে নিয়ে সেখানে মানুষকে ডাকলেন নামাজের জন্য, আজান হলো, নামাজ হলো। বেসিক্যালি জায়গাটা একটা বাসার একটা ফর্ম থেকে, হাউস ফর্ম থেকে ডিরাইভ করা এটা অ্যাকচুয়ালি। কিন্তু পরবর্তীতে যখন হিস্টোরিক্যালি ইসলামের যখন প্রচার হয় বিভিন্ন জায়গাতে, যখন মসজিদটাকে সেলিব্রেট করা হয়, তখন যেহেতু এক এক সময় এক এক জায়গাতে যাওয়াতে, নর্থ আফ্রিকার মসজিদ যদি আপনি দেখেন এক ধরনের স্টাইল, আপনি অটোম্যান মসজিদগুলো দেখবেন টার্কিতে যেগুলো ফ্লারিশ করছে, যেটা ফাইনালি এখন ওয়ার্ল্ড ওয়াইড মানে স্বীকৃত অ্যাজ এ মসজিদের সিম্বল হিসাবে, ডোম মিনারেট সব মিলায়, এটা কিন্তু অটোম্যান মস্ক থেকে মেইনলি ডিরাইভড। তো আই ওয়ান্টেড টু ট্রেস ব্যাক অ্যাবসোলুটলি যে মানে এটার ইনিশিয়েশনটা কোথায়, এবং সেইটাই কিন্তু আসল বেসিক। এবং সেটাতে যদি যান তাহলে স্পিরিচুয়ালিটির সাথে সবচেয়ে বেশি কানেকশন হবে। আর যে বাকি জিনিসগুলো সেগুলো সব সিম্বলিক, যেগুলো বিভিন্ন সময় অ্যাড হয়েছে এবং ওগুলোর সাথে আমরা নিজেদেরকে আইডেন্টিফাই করি। বাট অ্যাজ এ মুসলিম, ইফ আই ওয়ান্ট টু আইডেন্টিফাই, আই ওয়ান্ট টু আইডেন্টিফাই উইথ দ্য স্পিরিচুয়ালিটি, যেটা অ্যাকচুয়াল মানে আমার ইমানের সাথে যেটা সম্পর্ক। লালিটের বুননে সচিত্র দেয়াল, চারকোণে মোট 8টি পিলারের উপর দাঁড়িয়ে আছে মূল স্থাপনা, আর তার মাঝখানে 2500 বর্গফুট ফাঁকা পরিসর, অনেকটা সভা কক্ষের মতন। প্রাকৃতিক উৎসের সর্বোত্তম ব্যবহারে বায়ু চলাচল ব্যবস্থা ও আলোর চমৎকার বিচ্ছুরণ মসজিদের পরিবেশকে দেয় ভিন্ন মাত্রা। এ যেন বিজ্ঞান ও শিল্পের এক অপরূপ মেলবন্ধন। আলো ছায়ার খেলায় এর ভেতরে সৃষ্টি হয় এমনই এক ঐকতান যা আবিষ্ট করে নিবিড় প্রার্থনায়। একদম কোরে থেকে খুব হাম্বল একটা অ্যাপ্রোচ নিয়ে মসজিদটা তৈরি করা। এবং আপনি যদি দেখেন লাইটের ব্যবহার অনেক, ডে লাইটটা তো আমি ফ্রি পাচ্ছি এবং এটার জন্য আমার কোনো পয়সা দিতে হচ্ছে না। কিন্তু আমার যদি ডিজাইনের আইডিয়াটা যদি এমনভাবে তৈরি হয় যে ওইটাই এটার স্পিরিচুয়ালিটিটাকে এনহ্যান্স করে বাই ইউজিং ডে লাইট, জাস্ট বাই মাই ওন নলেজ অ্যান্ড মানে আর্কিটেকচারাল ইনোভেশন, তাইলে কিন্তু জিনিসটা অন্যরকম একটা জায়গায় চলে যায়। তো আইডিয়াটা হলো মানুষ আসবে নামাজ পড়বে, নামাজের কোয়ালিটিটার উপরে আমি কনসেন্ট্রেট করেছি, নট অন দ্য বিউটি অফ দ্য মস্ক।
ইতিহাস, সংস্কৃতি, আবহাওয়া সহ নানা বিষয়ে মাথায় রেখে নির্মাণ করা হয়েছে বাইতুর রৌফ মসজিদ, আর এতে ব্যবহৃত সব উপকরণই স্থানীয়। আর্কিটেকচার হ্যাজ টু বি রুটেড অন সাইট, মানে যেখানে আমি বানাচ্ছি সেই দেশের গল্প বলবে, এটা আরেক দেশের গল্প বলবে না। তো সেটাই যদি হয় তাহলে আমার দেশের মেটিরিয়াল হচ্ছে ইট, ইটটাই হচ্ছে সবচেয়ে সহজলভ্য, আমাদের মাটি থেকে তৈরি হয়, তো সেই হিসাবে ইটের সিলেকশন। বাইরের পার্টটা পুরাটাই ইটে করা, ওখানে কিন্তু কোনো কনক্রিটের ইউজ নাই এক্সেপ্ট ফর মর্টার। মাঝে যে আমাদের প্রেয়ার হলটা, ওইটাই হচ্ছে একমাত্র জায়গা যেখানে আটটা কলামের উপরে স্পেসটা, কারণ আমি ভিতরে কোনো কলাম দিতে চাইনি, সো ওইটাই একমাত্র স্পেস যেখানে কনক্রিটের ব্যবহার, বাকিটা পুরোটাই ব্রিকের তৈরি। এমন অনন্য নকশার স্বীকৃতি স্বরূপ বাইতুর রৌফ মসজিদ এবছর মনোনীত হয়েছে আগা খান স্থাপত্য পুরস্কারের জন্য। বেসিক্যালি আর্কিটেকচারের মানে কয়েকটা অ্যাওয়ার্ড আছে যেগুলো আপনার প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড, সব ফিল্ডেই থাকে। আর্কিটেকচারে প্রিটজকার অ্যাওয়ার্ড হচ্ছে সবচেয়ে একটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট হিসাবে দেওয়া হয়, এটা হচ্ছে হাইয়েস্ট অ্যাওয়ার্ড এখন পর্যন্ত। আর আগা খান অ্যাওয়ার্ডটা ইজ অলসো আ ভেরি প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড, এটা তো হয়ে আসছে বেশ অনেক বছর ধরে, কিন্তু এইটা ইজ ইম্পর্ট্যান্ট এই কারণে যে এইটার যে প্রজেক্ট সিলেকশন বা অ্যাওয়ার্ড সিলেকশন প্রসেসটা খুব রিগারাস, মানে অনেক অনেক সাধ্য সাধনা করে প্রজেক্টগুলোকে অনেক ক্রিটিক্যাল রিভিউ করে ফাইনালি আর কি অ্যাওয়ার্ডটা দেওয়া হয়। সো এই কারণে মানে এটার অথেন্টিসিটি এখন পর্যন্ত আনপ্যারালাল। তরুণ স্থপতিদের উদ্ভাবনী ধারণাকে স্বীকৃতি দিতে আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক AKDN প্রতি 3 বছর পরপর এই পুরস্কার দেয়। এই পুরস্কারের জন্য স্থাপত্য ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব, পরিকল্পনা, ঐতিহাসিক সংরক্ষণকে গুরুত্ব দেওয়া হয়। চলতি বছর এই পুরস্কারের জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে 348টি প্রকল্প জমা পড়ে, সেখান থেকে 19টি প্রকল্প চূড়ান্ত মনোনয়নের জন্য বাছাই করা হয়। বাংলাদেশের 2টি স্থাপনা আগা খান স্থাপত্য পুরস্কারের জন্য চূড়ান্ত মনোনয়ন পেয়েছে। ঢাকার বাইতুর রৌফ মসজিদের স্থাপত্যের জন্য মেরিনা তাবাসুম এবং গাইবান্ধায় ফ্রেন্ডশিপ সেন্টার স্থাপত্যের জন্য কাশেফ মাহবুব চৌধুরী এবারের মনোনয়ন পেয়েছেন। জানা গেছে চলতি বছরের অক্টোবরে বিজয়ীদের নাম ঘোষণা করবে আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক। সাধারণত হয় কি, মসজিদে একটা মেহরাব থাকে, মেহরাবটা দেখলে মানুষ ওইটাকে, যেটা যেখানে সাধারণত ইমাম দাঁড়িয়ে নামাজ পড়ে, এখানে তো আমরা মেহরাব এর কোনো প্লেসমেন্ট করি নাই, বাট ওই যে লাইটের যে একটা স্লিট সেটা দিয়ে আর কি এটাকে সিম্বলাইজ করা। দক্ষিণ দিকে তো আমাদের মেইন ওপেনিং ঢোকার যে জায়গাটা, আমরা ওখানে ছোট একটা উঁচু একটা প্লিনথের মতো সিঁড়ি দিয়ে তৈরি করেছি, যাতে ওখানে তো বসার বা আলটিমেটলি যখন কনস্ট্রাকশন হয়ে যাবে চারিদিকে, ওখানে আসলে একটা মানুষের রিলিফের কোনো জায়গা থাকবে না। তো ওই ওই জায়গাটা হচ্ছে ছোটো একটা বারান্দার মতো, যেখানে মানুষজন কিন্তু এখনও এসে বসে গল্প করে। তো ওইটা একটা মানে ওই ওই এলাকার বা কমিউনিটির মানুষকে মানে জড়ো হওয়ার জন্য একটা জায়গা দেয়া, যেখানে নামাজের পরে দাঁড়িয়ে গল্প করতে পারে বা বসে, একটা ইন্টারঅ্যাকশনের স্পেস। যেটা আমি ডিজাইনের থ্রুতে তৈরি করার চেষ্টা করেছি সেটা হচ্ছে চারিদিকেই একটা বাফার স্পেস, যাতে করে যখন বাতাস ঢুকে, বাতাসটা যেন গরম বাতাস এবং ধুলাবালি সহ বাতাস যেন মসজিদের প্রেয়ার স্পেসটাতে না ঢুকে। এই জন্য ডাবল লেয়ার হওয়ার কারণে হচ্ছে কি, বাতাসটা যখন যাচ্ছে তখন ঠান্ডা হয়ে ভিতরে ঢুকে এবং কন্টিনিউয়াস কিন্তু একটা ড্রাফট অফ এয়ার থাকে, যেহেতু আবার ভিতরে আবার বেশ কিছু জায়গা আপনার খোলা ওপেন স্পেস আছে, তো বাতাসের ফ্লোটা কিন্তু কন্টিনিউয়াস, এটা কখনোই মানে ইন্টারাপ্টেড হয় না। যখনই সাউথ থেকে বাতাসটা আসে, শীতের দিনে তো বাতাসের ডিরেকশন চেঞ্জ হয়ে যায়, তো সেটা আবার নট ডিজায়ারেবল, তো ওই দিকটা আবার বন্ধ করা, নর্থ সাইড থেকে কিন্তু আমরা কোনো বাতাস নিচ্ছি না। তো এইটা আপনি ওই যেই যেই আমাদের যে প্রবেশপথটা সেটা অলসো অ্যাক্টস অ্যাজ এ ভেন্টিলেশনের জন্য একটা বাফার হিসাবে কাজ করে। তো ওখান থেকে আপনি হয় যে কোনো দিকে, ডান দিক বাদ দিক যেদিকেই যান, গেলে ছোটো একটা এন্ট্রেন্স কোর্টইয়ার্ড, আপনি যদি ডান দিকে যান তাহলে ওদিকে আমাদের অজুর জায়গা, অজু করে আপনি প্রেয়ার স্পেসে ঢুকে যেতে পারেন। একটা জিনিস হলো যে যখন বাইরে থেকে আপনি এন্টার ঢুকছেন, বাইরে থেকে ঢোকার সময় কিন্তু এটা শহরের সাথে একটা 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 নিজস্ব একটা ইয়ে দিচ্ছে অ্যাক্সিস, কিন্তু যখন আপনি ঢুকছেন তখন কিন্তু কিবলার কারণে স্পেসটা শিফট হয়ে যাচ্ছে অ্যাক্সিসটা, কিন্তু এটা কিন্তু খুব ইজিলি ফিল করা যায় না। যখন আপনি ঢুকেন আপনি কিন্তু এই যে ওরিয়েন্টেশনটা, ডিসওরিয়েন্টেশনটা কখনোই হয় না। সারাদিন কাজ করতে করতে তার মধ্যে নামাজের জন্য আসছেন, আপনি যখন এন্ট্রি করতেছেন এই যে বিভিন্ন বাফারগুলো তৈরি করা, থ্রেশহোল্ড তৈরি করা যদি বলি,
যে ঢুকার সময় একটা, তারপরে আপনি আপনি ডান দিকে ঢুকলেন, ঘুরলেন বা বাঁ দিকে ঘুরলেন, এই যে ঘুরতে ঘুরতে যখন আপনি মেইন স্পেসে যাচ্ছেন, বাই দ্যাট টাইম আপনার কিন্তু বাইরের যে দিনের যে ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছেন সেটা থেকে হঠাৎ করে না হলেও একটা সার্টেন ট্রানজিশনের মধ্যে দিয়ে আপনি যখন প্রেয়ার হলে পৌঁছাচ্ছেন, তখন বাই দ্যাট টাইম ইউ আর কনসেন্ট্রেটেড অন ইউর প্রেয়ার। সো কোয়ালিটি অফ প্রেয়ার ইজ ইম্পর্টেন্ট। জাস্ট ঢুকলাম, নামাজ পড়লাম, বের হয়ে গেলাম সেটা না, বাট এই যে দ্য জার্নি ইন টু দ্য প্রেয়ার স্পেস, এইটার একটা আমার কাছে মনে হয় ইটস অ্যান ইম্পর্টেন্ট থ্রেশহোল্ড ফর এনি মস্ক। সো ওই কারণে যে ঢোকা থেকে শুরু করে যে মুহূর্তে আমি দাঁড়াচ্ছি নামাজে, এই যে জার্নিটা, দিস টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট টু মেক ইউ ফোকাস অন টু দ্য প্রেয়ার। সো ওই পার্টটা নিয়ে আর কি মেইন কাজটা ছিল, নট অ্যাবাউট দ্য লুক অফ দ্য মস্ক। আর্কিটেকচার অনেকগুলো অ্যাসপেক্ট নিয়ে ডিল করতে হয়। এক তো হচ্ছে স্পিরিচুয়ালিটি, উইচ ইজ দ্য কনসেপ্ট, দ্য মেইন কোর অফ দ্য, যেটাকে বলবো আমি ইমেজারেবল পার্ট অফ দ্য ডিজাইন, এটা মেজার করা যায় না। আচ্ছা, সেকেন্ডলি হচ্ছে এটা শুধুমাত্র ফিলিংয়ের ব্যাপার। সেকেন্ডলি হচ্ছে মেটিরিয়াল, মেটিরিয়াল হচ্ছে আমার আর্কিটেকচারকে একটা বডি দেয়, হ্যাঁ, যেটা ফ্ল্যাশ বলি, মানুষেরই এক্সটেনশন কিন্তু একটা বিল্ডিং। সো ওয়েন ইউ এন্টার ইন টু আ বিল্ডিং ইট শুড ইভোক সার্টেন ফিলিংস, সো সেইটাই আর কি ইমেজারেবল পার্টটা। সেকেন্ডলি হচ্ছে বডিটা যেটা তৈরি করে, সেটা হচ্ছে ইট, কাঠ, সিমেন্ট। আর এই যে আলো বাতাস, এটা হচ্ছে এই যে আমরা যে ব্রিজ করি, এই যে আমি নিঃশ্বাস নিচ্ছি, দেখছি, এই যে সমস্ত ব্যাপারগুলো, এগুলো তো বিল্ডিংয়েরও লাগে। হ্যাঁ, সো বিল্ডিং নিডস টু ব্রিথ। সো এই যে যতগুলো আপনি জায়গায় জায়গায় আমাদের যে ওপেন স্পেসেস, লাইট ঢুকানোর জন্য, আলো ঢুকার ব্যবস্থা, কিছু জায়গায় বাতাসের জন্য ব্যবস্থা, সো এই জায়গা, এই জিনিসগুলো আসলে ইউ ক্যান জাস্ট ডু ইট ইন আ ভেরি নর্মাল ওয়ে, অর ইউ ক্যান ডু ইট ইন আ নাইস ডিজাইন্ড ওয়ে। তো আমাদের এখানে উই ট্রাই টু ডু ইট ইন আ নাইস ওয়ে। ওইটা একটা বেসিক্যালি কোর্টইয়ার, যেটা আমার অজুর জায়গাটা আর বাথরুমের জায়গাগুলোকে ভেন্টিলেট করে, ওইটা ভেন্টিলেশনের কোর্ট আর কিছু না। বাট উই ট্রাই টু ইন্ট্রোডিউস আ সার্কেল, যাতে করে জায়গাটার স্পেসের ফিলিংটা যেন ভালো হয়। বাড়ছে স্থাপত্যের পরিধি, সেই সাথে বাড়ছে কেন্দ্র থেকে তার দূরত্ব। অতীতে বাংলাদেশের দুটি প্রকল্প আগা খান পুরস্কারের জন্য মনোনীত হলেও চূড়ান্ত পুরস্কার আর পাওয়া হয়নি। এবছর সেই খরা কাটবে, আমাদের প্রত্যাশা তেমনটাই। যেটা হয় যে মডার্নিজমের কারণে, অ্যাকচুয়ালি মডার্নিজমের টাইম থেকে যখন আর কি আমরা একটা কনসেপ্ট অফ অ্যাভনগার্ড, যে মানে হিস্ট্রি কিছু না, আশেপাশে অন্য কোনো কিছু না, এখন মানে উই নিড টু প্রোগ্রেস, অ্যান্ড ওই প্রগ্রেসিভ মোডে গিয়ে টু ডিসরিগার্ড হোয়াট ইউ হ্যাড অ্যাজ ইউর পাস্ট, পাস্টই তো ইজ ইউর আইডেন্টিটি, ওইটা থেকে যখন সরে আসছে আর্কিটেকচার, অ্যান্ড তার সাথে আরও ছিল হচ্ছে আপনার এই যে ইন্ডাস্ট্রিয়াল মেটিরিয়ালস, এই যে গ্লোবালাইজেশন অফ মেটিরিয়াল, গ্লোবালাইজেশন অফ মুভমেন্ট। হ্যাঁ, মুভমেন্টের কারণে ওভারঅল পুরো ওয়ার্ল্ড আর্কিটেকচার সিনে কিন্তু ইউ সি দিস, যে বিল্ডিংস যেগুলো হয় সেগুলো ইট কুড বি এনিওয়্যার। হ্যাঁ, যেটা দুবাইয়ে হচ্ছে সেই বিল্ডিংটা উঠায় নিয়ে আমি চায়নাতেও বসাতে পারি, যে বিল্ডিং ঢাকায় হচ্ছে সেটা ইজ অলসো ভ্যালিড ইন ইন্ডিয়া। কিন্তু এটাতে যেটা হচ্ছে, এটা ক্রাইসিস অফ আইডেন্টিটি তৈরি হচ্ছে। এবং আগা খান অ্যাওয়ার্ড কিন্তু একটা ওয়ান অফ দ্য মেজর ইস্যুজ অ্যাবাউট আগা খান অ্যাওয়ার্ড ইজ ওরা এই জিনিসটাকেই প্রমোট করে, যে কালচার, একটা দেশের কালচার, একটা দেশের সংস্কৃতি, ইতিহাস, এটার সাথে মিলায়, কনটেক্সটের সাথে মিলিয়ে যেন ডিজাইনগুলো হয়। এবং এটাকে প্রমোট করার কারণে আমার মনে হয় এখন অনেকটা দেখবেন যে অনেক আর্কিটেক্ট ইজ মাচ মোর কনশিয়াস অ্যাবাউট আর্কিটেকচারকে ওই জায়গার সাথে আইডেন্টিফাই করানোর ব্যাপারটাতে। অ্যান্ড এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস আমি মনে করি অ্যাজ অ্যান আর্কিটেক্ট, বিকজ আই ডোন্ট ওয়ান্ট মাই বিল্ডিং টু বি প্লেসড এনিওয়্যার অন আর্থ। আমি যেখানে বানাবো সেইখানকার বিল্ডিং হতে হবে, একদম ভ্যালিড ফর দ্যাট প্লেস অনলি। উন্নয়ন থাকবে, সেই সাথে থাকবে প্রযুক্তির নিত্য নতুন ব্যবহার। এর মাঝেই আমাদের খুঁজে নিতে হবে আপন ইতিহাস, আমাদের সংস্কৃতি আর ঐতিহ্যের প্রতিফলন ঘটাতে হবে আমাদের কাজে, আমাদের সৃষ্টিতে।